সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স উত্তর গুড়ে মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স শেরি ফিল দ্য ডিফারেন্স সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল্ট চাইলে তোমার পড়তে হবে জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন নমস্কার আমি সঞ্চিতা হেডলাইন ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদের শুরুর প্রথমেই সকল দর্শককে জানাই দোল যাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আসছে বিস্তারিত খবরে আজ দোল পূর্ণিমা মন্দিরে মন্দিরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অর্চনা রাজধানীর আনন্দময়ী আশ্রম থেকে শুরু করে প্রতিটি মন্দিরেই দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে দোল পূর্ণিমার শেষেই শুরু হবে রঙের উৎসব হোলি যদিও রবিবার সকাল থেকেই অনেকেই হোলির আনন্দে মেতে উঠেছেন গত বছর হোলি নিয়ে তেমন কোনো জাঁকজমক না থাকলেও এবারে হোলির আনন্দ পেতে উঠতে চাইছেন অনেক মেতে উঠতে চাইছেন অনেকেই সীমা আনন্দময়ী সংঘের আগরতলা শাখা অফিসের আমরা প্রতি বছর দুর্গা পূর্ণিমা উদযাপন করে থাকি এবছরও করছি গত বছর মহামারী অতিমারী করোনার জন্য আমরা সীমিত আকারে শুধু নিষ্ঠার সাথে উৎসবটি পালন করেছি দেবতা ছিল না জাঁকজমকতা ছিল না আমরা পরম ব্রহ্মের কাছে সেটাই প্রার্থনা করি মানুষকে যাতে নিরূপ রাখেন মানুষকে যাতে শান্তি প্রদান করেন মানুষের মধ্যে যাতে ভালোবাসা প্রেম প্রীতি জাগ্রত হয় নলুয়ার বড়জ কলোনি এলাকায় স্লুইস গেটের নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জোলাইবাড়ির পশ্চিম পিলাক এলাকা থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ বাইখোড়া থানাধীন পশ্চিম পিলাক এলাকার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বাইখোড়া থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ বিলোনিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ছনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল 180 ভার ছন স্থানীয় রঞ্জিত ভূমিকের বাড়িতে রাখা ছিল ছনগুলো শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয় পরবর্তী সময়ে দমকল বাহিনীতে খবর দিলে দমকল কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয় তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি ছনের মালিক প্রাথমিকভাবে নাশকতার আগুনে পুড়েছে বলে অনুমান স্থানীয়দের আপনি ঘর করে রাখছিলেন আচ্ছা আচ্ছা কি কাজ করেন মিলের শ্রমিকের কাজ করেন শ্রমিক মিলে আচ্ছা আচ্ছা তো এখানে কি শ্রম আপনার আছিল ব্যক্তিগত এইসব আমার শ্রম 180 ভাগ শ্রম 180 ভাগ আজ কত টাকা আসলে এনে আনুমানিক একটা কমেছে 1 লাখ টাকা শুনিব আচ্ছা তো কে বা কারা লাগাইছে আমরা আচ্ছা
বিলোনিয়া জিম সেন্টারের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বিলোনিয়া জিম সেন্টারের কোচ সহ প্রীতি খেলোয়াড়েরা। জানা গেছে, সম্প্রতি কোচবিহারে ওয়েট লিফটিং এর একটি জাতীয় আসরে রাজ্যের ওয়েট লিফটারেরা ভালো ফলাফল করেছেন, যার মধ্যে চারজন পদকও পেয়েছেন, একটি স্বর্ণপদকও রয়েছে। চারজন কৃতী খেলোয়াড়েরা হলেন শিখা মল্লিক, সেবিকা দাস, সঙ্গীতা চৌধুরী এবং রামপাল। তাদের মধ্যে শিখা মল্লিক এবং সেবিকা দাস আন্তর্জাতিক আসরেও খেলার যোগ্যতা অর্জন করেছে বলে খবর। বিলোনিয়া জিম সেন্টারের মানোন্নয়ন সহ রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসেছিলেন কৃতী খেলোয়াড়েরা এবং কোচ, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে তারা হতাশ হয়ে ফিরলেন। ন্যাশনাল মিক কম্পিটিশন নিউ কোচবিহার 17-20 স্ট্যানলি কিং আটাশটা স্টেট কম্পিটিশন ন্যাশনাল মিক নিউ কোচবিহার। তো সেখানে আমাদের বিলোনিয়া থেকে তিনজন ছেলে তিনজন মেয়ে পার্টিসিপেট করছে, দুইটা গোল, দুইটা সিলভার, একটা ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। এখানে যে সাব জুনিয়ারে 46 এর মধ্যে অল ইন্ডিয়া যে স্ট্রং উমেন আমাদের অল ইন্ডিয়ার মধ্যে বিলোনিয়াতে ভাই পাইছে সীতা মল্লিক। তো আমি যে সিএম স্যার আমাদের বিলোনিয়া গিয়েছিল সেখানেও স্যারের সঙ্গে কথা বলছি, স্যারের কাছে পরবর্তীকালে আমরা একদম স্যারের সঙ্গে দেখা করি স্যারের কথা বলছি। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সময় থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। হাজারো কাহিনীয় কে বীজ এক নয় কাহিনী কি শুরুয়াত, আর উসি কে সাথ কুছ মুঠি ভর খোয়াব লেকে তুমারে পাস আনা। শাদি মতলব এক নয় জিন্দগি, আর এনি নয় কিসো মে অভি ভি মেরা আপনা स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। सुखी गृहकोण एक स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রোপাল। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021। পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিম এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank।
Polytech International, jar arti pocket ebong unique rib design ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনাল এর প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা: অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়ার ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার সামনে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে লাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত আগরতলা। হোলি উৎসবের সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিক রয়েছে। এদিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মত্ত হয়। শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে চলে আসছে। ফাগুয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা। এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন, রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয়। ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ঐতিহ্যেই হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি একটি উৎসব মুখর দিন যখন একজন তার অতীতের ভুলগুলো ভুলে যায়। এদিনে মানুষেরা একে অপরের মধ্যেকার ঝগড়া বিবাদ মিটমাট করে ফেলে। এদিনে তারা এসব ঝগড়া বিবাদ ভুলে যায় ও ক্ষমা করে দেয়। তারা পুরনো ঋণ মাফ করে দেয় এবং নতুন করে চুক্তি শুরু করে। হোলি উৎসব একই সাথে বসন্তের আগমন বার্তাও নিয়ে আসে। অনেকের কাছে এটা নতুন বছরের শুরুকে নির্দেশ করে। এটি মানুষের জন্য ঋতু পরিবর্তনকে উপভোগ করা ও নতুন বন্ধু বানাবার উৎসব। দোলযাত্রা উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব নামে পরিচিত। অতীতের শান্তিনিকেতনের বিদ্যালয়ে বসন্তের আগমন উপলক্ষে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি ও নাট্যাভিনয় করা হতো। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি পরিব্যাপ্ত হয়ে শান্তিনিকেতনের অন্যতম জনপ্রিয় উৎসব বসন্ত উৎসবের আকার নেয়। ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার দিনই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। পূর্ব রাত্রে বৈতালিক হয়। দোলের দিন সকালে ওরে গৃহবাসী খোলদার খোল গানটির মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। ব্যুরো রিপোর্ট,
হেডলাইন্স ত্রিপুরা। গরমের প্রকোপ পড়তেই খোয়াই মহকুমার বিস্তৃত অঞ্চল জুড়ে তীব্র জল সংকট শুরু হয়েছে। বিশেষ করে কৃষি খাতে সেচের জলের বড়ই অভাব বোধ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকেরা কাঁচা কুয়ো তৈরি করে তা থেকে জল সংগ্রহ করে কৃষি খেতে জল সরবরাহ করছে। সরকারিভাবে সেচ প্রকল্প থাকলেও সেগুলি তেমন একটা কাজে আসছে না কৃষকদের, আর এ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসছে কৃষকেরা। খোয়াই মহকুমার সীমান্ত গ্রাম আশ্রাম বাড়িতে কৃষি ক্ষেতে সেচের জলের অভাবে কৃষকরা এবছরও মারাত্মক লোকসানের দিকে এগোচ্ছে। প্রতি বছরে কৃষকরা আশ্রাম বাড়ি অঞ্চলে তরমুজ চাষ করে আসছিল। কৃষি ক্ষেতে সেচের জলের অভাবে এবছর কৃষকরা ডেমি সবজি উৎপাদনের লক্ষ্যে মাঠে নেমেছিল, কিন্তু এই ডেমি সবজি উৎপাদন করতে গিয়েও তাদের নাজেহাল হতে হচ্ছে সেচের জলের অভাবে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, কাঁটাতারের বেড়ার বাইরে দু দুটি সেচ প্রকল্প থাকার পরও সেগুলো কোনো কাজই আসছে না। মোটর ভাড়া করে জলসেচ করতে হচ্ছে কৃষি ক্ষেতে। প্রতিদিন এই পদ্ধতিতে জলসেচ করতে গিয়ে তাদেরকে 400 থেকে 1000 টাকা করে দিতে হচ্ছে ভাড়া বাবদ। অন্যদিকে কাঁটাতারের দাঁড়ার ওপারে ভারতীয় নালায় বাংলাদেশি কৃষকরা বাধ দিয়ে সমস্ত জল তাদের কৃষি ক্ষেতে নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করার মতো কোনো সরকারি দপ্তরই এগিয়ে আসছে না বলে অভিযোগ। কৃষকরা অভিযোগ করে জানান, সরকারি আধিকারিকদের উদাসীনতা চলতে থাকলে তারা আগামী দিনে আর কৃষি ক্ষেতে নামতে পারবে না। তারবেরা সংলগ্ন তারবেরা ওই পারে দুইটা পাম্প ওয়াটার আছে, তো ওয়াটার থাকা সত্ত্বেও আমরা জল পাই না। যদি কোনোদিন যদি পাম্প ওয়াটার নষ্ট থাকে তো কোনদিন জল থাকে না, কোনদিন জল থাকলে পাম্প ওয়াটার নষ্ট থাকে। আরেকটা কারণ হচ্ছে যে তারবেরা সংলগ্ন যে বাংলাদেশের লোক প্রচুর পরিমাণে লেবু লাগাইছে এবং বাংলাদেশের উপরে যে চা পাতা বাগান আছে, তো ওইখানে ওই যে আমরা যে দুইটা পাম্প ওয়াটার আছে যেখান থেকে জলটা মানে সংগ্রহ করা হয়, ওইখানে প্রায় ওই নদী কিংবা চরার থেকে মানে বাংলাদেশের লোক মানে বড় বড় মেশিন লাগায় জল তাদের চারা চা বাগানে কিংবা লেবু বাগানে দেয়, যার দরুন আমরা ইয়ারের মধ্যে আমরা জল পাই। এখন দেখার বিষয়, রাজ্যে প্রতিষ্ঠিত নতুন সরকার ও সমস্ত কৃষকদের সাহায্য ও সহযোগিতার জন্য কতটা আন্তরিক হয়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রবিবার কুমারী মধুতি রূপশ্রী শহীদান দিবস। 1949 সালের এমনই দিনে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল এই তিনজনের। প্রতি বছর এই দিনটিকে শহীদান দিবস হিসেবে পালন করে থাকে পামেরা। রবিবারও সিপিআইএম এবং গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পালন করা হয় দিনটি। আজকের দিনে এই তিন নারীদের আদর্শ বরাবরই প্রাসঙ্গিক বলে দাবি করেন পামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর। নারী মধুতি রূপশ্রী যারা 1949 সালে সামন্ততান্ত্রিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায়, তিতুন প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় মিলিটারি গুলিতে তারা নিহত হন, এই দিনটাকে আমরা স্মরণ করি প্রতি বছর। আসলে এই তিন শহীদ হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তার যে নিপীড়নমূলক ব্যবস্থা তার যেমন প্রতীক, তেমনি তার বিরুদ্ধে গণতন্ত্র উত্তোলনে। আরো একটি বিরতি নিয়ে ফিরছি, শিগগিরই সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মেরি বর্তমানে T4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বিচ্ছন্ন নগরে। বালাজি ফ্রেটার এই ট্যাঙ্কের 8টি প্যাকেট 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সহ টাইলস অ্যান্ড স্যানিটেশনের শরীরে আসুন এবং এই মানে আধুনিক রকমের টাইলস সহ চেকওয়ার্ক ও টিফোরের মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সহ টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক
তোমার পছন্দ শুভ হোক নতুন পথ চলা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিমানি অঙ্গীকার চিরদিন থাকবো তোমার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ দৌড়াতে হবে না এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন ফেকো গ্লুকোমা প্যারা চোখ শিশুদের চোখের রোগ চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয় ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন ডাক্তার পার্থ প্রতিম পাল আই সার্জন কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে মোবাইল 9436124910858398238 বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম বেডরুম কিচেন ডাইনিং বাথরুম সবই তুমি ভালোবাসার রূপায়ণ স্বপ্নের বাড়ির উপায়নে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্ত দীর্ঘাস পুষ্টফিষ্ট ধ্বনি আগরতলা পশ্চিম থানার পাশে যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায় বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায় উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম সিন্স 1985 আধুনিক সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছেন আগরতলার রাজশ্রী কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে সরব বামেরা রবিবার দলের দিনেও কৃষি আইন বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম সমর্থিত সংযুক্ত কিষাণ মোর্চা এদিন কেন্দ্রীয় কৃষি আইনের কপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বাম নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বাম নেতা পবিত্র কর শ্যামল দে খগেন্দ্র দাস সহ অন্যরা কৃষি আইন বাতিল করা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য তার আইন নিশ্চিত করা এবং এই যে বেআইনিভাবে সমস্ত বিদ্যুৎকে বেসরকারীকরণ করার জন্য বিদ্যুৎ বিল 2020 এইটাকে প্রত্যাহার করা এবং শ্রমিকদের জন্য 40টা শ্রমিক কোর্ট ছিল তাকে কমিয়ে 4টা শ্রমিক কোর্ট করেছে এই সমস্ত সিদ্ধান্ত মোদী সরকারের এটা হল যে কৃষক শ্রমিক তাদের হাতে মারার জন্য তাদের নিষ্পেষিত করার জন্য হোলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক রাজ্যবাসীর কাছে তিনি আবেদন করে বলেন সকলেই যেন নিরাপদে এবং সাবধানে হোলি খেলেন একই সাথে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের সুযোগ যেন সকলেই গ্রহণ করেন তিনি জানান ভোটের সময়ে ভোটারদের যেভাবে বাড়ি থেকে এনে তাদেরকে ভোটদানের পর বাড়িতে পৌঁছে দেওয়া হয় ঠিক সেইভাবেই জনগণকে করোনা ভ্যাকসিন প্রদানের জন্য বাড়ি থেকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাও হচ্ছে এরপরেও যেন সকলেই করোনা ভ্যাকসিন উৎসব রঙের উৎসব হোলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে আমার প্রণাম সাবধানে হোলি আমরা করব আর সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি এবং অন্যের স্বাস্থ্যের প্রতি আমরা খেয়াল রাখবো আমাদের ভ্যাকসিনেশন এসছে বিনা পয়সা আমরা প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রে আমরা ভ্যাকসিন নিতে পারি আমরা যারা রয়েছি সবাই সবাইকে আমরা উৎসাহিত করব আমরা নির্বাচনের সময় মানুষকে বাড়ি থেকে যেভাবে নিয়ে আসি ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা ওই জায়গাতে সেই কাজটা করার জন্য আমরা অনুরোধ করছি সবাইকে বাড়ি থেকে এনে এবং ভ্যাকসিন নেওয়ার পরে
আবার যাতে বাড়িতে পৌঁছে দেয় সবার যুব সমাজের কাছে আমি আহ্বান রাখছি। আমরা খুব সাবধানে আমাদের রঙের উৎসব হোলি আমরা উদযাপন করব। এখন সংবাদ এই পর্যন্তই, নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টের গুণ মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তো